নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকে ভোকাবুলারি ওয়ান ক্লাস করব আমরা। ইংলিশের এই ভোকাবুলারিগুলো কিভাবে মনে রাখতে হয়, কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা একটা অর্ডার অনুযায়ী শিখব। আমরা আজকে 10টা ওয়ার্ড করছি, দেখে নেবে কিভাবে আমরা করব। চলো আমরা স্লাইডে চলে যাই, এই ওয়ার্ড কটা শিখব, 10 ওয়ার্ড। দেখতে পাচ্ছ 1 2 3 4 করে অর্ডার অনুযায়ী আমরা করব। তার আগে আমরা একটা ছোট্ট করে ছবি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জি, আর এখানে দিলীপ ঘোষ, আমাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট বলতে পারো দুজন 2021 এর, বা আর এখানে ইমরান খান, নরেন্দ্র মোদী। আমরা এই দুজনকে নিয়ে আমরা শুরু করছি। এই দুজন ধরো ইমরান খান প্রাইম মিনিস্টার হওয়ার পরে নরেন্দ্র মোদীর সাথে টক শুরু করলো, কথাবার্তা, যে আমরা পিস চাই, শান্তি চাই, হ্যান চাই, ত্যান চাই, যা চাই সেটা নিয়ে শুরু করে দিল। তো টক কিছুক্ষণ পরে একটা কি করলো, টেরোরিস্ট আঘাত হেনে দিল, আতঙ্কবাদী। তার ফলে আমরা কি ঘটতে থাকলো আমরা দেখব। দেখো, টক করছিল নরেন্দ্র মোদী আর ইমরান খান, কথাবার্তা বলছিল জাস্ট, যে হ্যাঁ বিজনেস কিভাবে চালানো যাবে, আমাদের দুই দেশের মধ্যে যেন শান্তি থাকে সেই সম্পর্কে। তো তারপরে কি হলো না, কিছু অ্যাটাক হলো, পুলওয়ামা অ্যাটাক, আরো অনেক কিছু অ্যাটাক হলো। সে অ্যাটাকের জন্য কি হলো, এরা টক করতে চাইছে না, তাদের মধ্যে কি হচ্ছে ডিবেট কনভার্ট হয়ে গেল, বিতর্ক, তুমি এটা কেন করলে, এ বলছে আমি এটা করিনি, জঙ্গি গোষ্ঠীরা করেছে, এ প্রমাণ দিচ্ছে, ও প্রমাণ দিচ্ছে, এই নিয়ে কথা শুরু হলো। আমি একটা জাস্ট মনে রাখার জন্য বলছি। তো এদের মধ্যে ডিবেট শুরু হয়ে গেল, মানে বিতর্ক, ডিবেটের মানে হলো বিতর্ক। এই ডিবেট আস্তে আস্তে ডিবেটের পর্যায়ে আর থাকলো না, ডিবেটটা আরো রোস হয়ে গেল, আরো একটু নিম্নমানের হয়ে গেল, যে এ এর উপর আরোপ লাগাচ্ছে, এর পার্সোনাল অ্যাটাক করছে, এ এর এর কতগুলো বিয়ে করেছে সেটা নিয়ে দেখা গেলো। সাপোজ আমি এ নরেন্দ্র মোদি কি করেছে, চায়ওয়ালা ছিল তার জন্য, এটা নিয়ে শুরু করে দিল। তো এটা আর্গুমেন্ট হয়ে গেল। এই আর্গুমেন্টটা কি করতে শুরু করলো, আস্তে আস্তে এই আর্গুমেন্টটা আরো রোস হতে শুরু করলো। কি হলো না, সামান্য একটা পিটি ব্যাপার নিয়ে, মানে ছোট ব্যাপার নিয়ে কি করলো এরা, সে বিতর্ক শুরু করতে শুরু করে দিল। হ্যাঁ তুমি চায়ওয়ালা, তুমি কি করে কি বুঝবে না বুঝবে, সেই নিয়ে শুরু করে দিল। একে দেখা গেল সাপোজ নরেন্দ্র মোদীকে বলতে শুরু করে দিল। তো এই জিনিসটাকে আমরা বলবো, এই ধরনের যে ঝগড়া, এই ধরনের ঝগড়াকে বলবো আমরা স্প্যাট। এখনো ঝগড়ায় যাইনি আমরা, ওকে? তো ঝগড়ায় তারপরে এই স্প্যাটটা কি করলো, থামানোর জন্য সবাই চেষ্টা করলো। এখানকার দেখা গেল কোনো আমেরিকা আসলো কিছু, বা চীন, সবাইকে টুইট করলো, টুইট করে বললো তোমরা শান্ত থাকো। তো তারপরেও থামলো না, তারপরে কি করলো, এদের মধ্যে ঝগড়া লেগে গেল। ঝগড়া লেগে গেল মানে এ একে বলছে, ও ওকে বলছে, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। এবার ঝগড়াটা কি করলো, কি করলো না, রাশিয়া, ফ্রান্স এরা এসে থামানোর জন্য চেষ্টা করলো, কিন্তু হলো না, জাস্ট ভোকাল থামানোর চেষ্টা করেছে, তাতে হলো না। না হওয়াতে কি করলো, এই কোয়ারেল, ঝগড়াটা আরো একটু রোশ হয়ে গেল, সেখানে গালাগালি পর্যন্ত শুরু করে দিল। ঠিক আছে, আর গালাগালি শুরু হয়ে যাওয়াতে সেই যে ঝগড়াটা পরিণত হলো সেটাকে আমরা বলবো অল্টারকেশন। এই কোয়ারেলের থেকে একটু বেশি, একটু রোশ খারাপ। এইবার এই অল্টারকেশন যেই চলছে চলছে, সেই কি হলো না, একে আর থামাতে পারলো না, একে ইউএন হাত দিল, ইউনাইটেড নেশন, তাতেও কিছু হলো না। তো না হওয়াতে কি করলো, এদের মধ্যে হাতাপাই শুরু হয়ে গেল, এ ঢিল ছুটছে, এ দেখা গেলো সামনাসামনি বসে আছে, এ ওকে মারছে, ও ওকে মারছে। তো এর ফলে কি হলো, ফাইটের আগের মুহূর্ত, মানে মারপিট করার আগের মুহূর্ত, হাতাহাতি ব্যাপার। এই হাতাহাতি হওয়ার পরেই দুই দেশের মধ্যে তো শুরু হয়ে গেল, দুই দেশের মধ্যে ফাইট শুরু হয়ে গেল,
বা দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গেল। এবার সেই ফাইট কি করলো না, দুজনের মধ্যে ছিল, আস্তে আস্তে ফাইট স্পিড হতে থাকলো, সেই স্পিড হতে হতে কি করলো না, দেখা গেল ব্যাটেল শুরু হয়ে গেল। ব্যাটেল গুলোর সাথে আর ওয়ারের ডিফারেন্স কি না, ব্যাটেল দেখা গেল যেখানে কাশ্মীরে কিছু জায়গায় অ্যাটাক শুরু হলো, রাজস্থানের কিছু জায়গায় অ্যাটাক শুরু হলো, সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় কিছু কিছু রেজিমেন্টের সাথে লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইগুলোকে আমরা বলবো ব্যাটেল। ওকে, ফার্স্ট ব্যাটেল অফ, যেমন পানিপথ আমরা বলি, ওকে, একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে। তো এই ব্যাটেল হতে থাকলো, ব্যাটেল হতে হতে সমস্ত দেশরা চেষ্টা করলো সাবধান করার জন্যে, কোনো রকম ভাবে কোনো রকম যেন ব্যাটেলগুলো থেমে যায়। হলো না, ব্যাটেল যদি না থামে তাহলে কি হবে, সেই ব্যাটেলটা আরো রোজ হয়ে গেল, দুজনের মধ্যে ওয়ার শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল তার মানে কি, এরা ফুল প্লেস ওয়ারে নেমে গেছে, লাইক 1970 ওয়ার, কল্পনা করতে পারো 1971 ওয়ার। এই সময় কি করলো, যে ওয়ারে তো নেমে গেছে ফুল, ফার্স্টে তো অল্প অল্প জায়গায় শুরু হয়েছিল, ঢাকাতে শুরু হয়েছিল, এই যেমন পাঞ্জাবের কিছু জায়গায় শুরু হয়েছিল, সেখান থেকে ব্যাটেল চলছিল, সেখান থেকে ওয়ার হয়ে গেল দুই দেশের মধ্যে। ওয়ারটাকে আস্তে আস্তে কি হচ্ছে, যেমন ফার্স্ট, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল, বিশ্ব জুড়ে এটা দুই দেশের মধ্যে হচ্ছে। এইবার সেইটাকে আমি কি করছি, এই ওয়ারটাকে আরো রোষ নিয়ে যাচ্ছে। সেটা কোথায় হয়ে যাচ্ছে না, এই ওয়ার ছড়িয়ে পড়ছে, দেখা গেল দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার পক্ষে চলে আসছে রাশিয়া, আমেরিকা দেখা গেল এই পজিশনে কোনো ভূমিকা নেয়নি, আর চায়না নিয়ে নিয়েছে পাকিস্তানের তরফে। তো তাদের মধ্যে কি হলো, অ্যাটম বোম, অ্যাটম যুদ্ধ শুরু হয়ে গেল। অ্যাটম যুদ্ধ শুরু হয়ে গেল মানে কি, পুরো দেশের জন্য, পুরো বিশ্বের শান্তির জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যাপার এটা, এটাকে বলা হয় আর্মাগেডন। আর্মাগেডন নামে একটা সিনেমাও আছে, যেটাতে অ্যাটম বোম দিয়ে একটা যে ধূমকেতু আসছিল, অ্যাস্টেরয়েড, সেটাকে ধ্বংস করা হয়। তো সেই আর্মাগেডন মানে হলো ওয়ারের একদম লাস্ট পর্যায়ে, মানে ফাইনাল ওয়ার বলতে পারো। জিজাস যখন আসে তখন এই আর্মাগেডন বলা হয়, জিজাস 1000 বছর মানে খ্রিস্ট ধর্মের পরবর্তীতে, যেটা প্রচারের জন্য। ওকে, তো এইভাবে ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি, এই এই ওয়ার্ডগুলো কি করা হয় না, পরীক্ষায় থাকে ক্লোজ টেস্ট, এই ক্লোজ টেস্টে এই এক্সামগুলো এই টাইপের ওয়ার্ড দেওয়া হয়। তো এখানে তিনটে ওয়ার্ডে যদি দিয়ে দেয় তোমার একই রকম মনে হতে পারে, স্প্যাট হতে পারে, কোয়ারেল হতে পারে, অল্টারকেশন হতে পারে, আবার ফাইট দিল, ব্যাটেল দিল, ওয়ার্ড দিল, তিনটে দিয়ে দিল। এবার তোমার সবকটা মানেই তো লড়াই করা, লড়াইটা কোন টাইপের লড়াই সেটা তো বুঝতে হবে। স্কারমিশ মানে হাতাপাই করা, তার মানে নিশ্চয়ই ডিফারেন্স কিছু আছে। তো এইভাবে মনে রাখবে, টক থেকে ফার্স্টে ডিবেটে গেল, ডিবেট থেকে আর্গুমেন্ট হলো, আর্গুমেন্ট থেকে স্প্যাট হলো, স্প্যাট থেকে কোয়ারেল হলো, কোয়ারেল থেকে অল্টারকেশন হলো, অল্টারকেশন থেকে স্কারমিশ হলো। স্কারমিশ মানে হাতাপাই, অল্টারকেশন মানে কি, গালিগালাজে মানে এসে যাওয়া, ঝগড়াটাকে আরো রস। তারপরে ফাইট হলো, ফাইট থেকে ব্যাটেল হলো, ব্যাটেল থেকে ওয়ার হলো, ওয়ার থেকে আর্মাগেডন হলো। ওকে, তো এই হলো 10টা ওয়ার্ড, কিভাবে মনে রাখতে হয় এইভাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে।